calorigenic element which are required in small for small for a variety of biochemical function and essential for growth and maintenance of life. আচ্ছা তোমরা মেইনলি জানো আমাদের বডি আমাদের মেইনলি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো তো খাই তাই না, এগুলো তো এসেনশিয়াল আমাদের বডি গ্রোথের জন্য এছাড়া এবং এনার্জির জন্য। এছাড়া আমাদের কিছু এক্সট্রা জিনিস আছে, হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের এগুলো মেইনলি নন ক্যালোরিজেনিক এলিমেন্ট কিন্তু এটা আমাদের বডিতে অবশ্যই এটা আমাদের খুবই এসেনশিয়াল আমাদের গ্রোথ এবং মেইনটেনেন্স অফ লাইফের জন্য। তো এই ইনঅর্গানিক যে ওয়াটার সলিউবল সাবস্টেন্স এইগুলোকে আমরা মিনারেলস বলছি। মিনারেলসটা অ্যাকর্ডিং টু ডেইলি রিকোয়ারমেন্ট আমরা কয়ভাগে ভাগ করছি, দুভাবে, একটা হলো ম্যাক্রো মিনারেল আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো জিনিসটা তোমরা জানোই সবসময় ম্যাক্রোটা হলো একটু সাইজে বড় আর মাইক্রো মানে অলওয়েজ ছোট। ম্যাক্রো মিনারেলস বলতে আমরা কি বোঝাচ্ছি, মোর দ্যান রিকমেন্ডেড আমরা যেটা মনে করি ডেইলি একটা আমাদের যে অ্যাক্টিভিটির জন্য যেটা লাগে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 100 মিলিগ্রাম পার ডে, আর ওটা হচ্ছে মোর দেন 100 মিলিগ্রাম পার ডে, আর একটা লেস দেন 100 মিলিগ্রাম পার ডে। মাইক্রো মিনারেল যেটা তার এটার আরেকটা নাম হচ্ছে কি ট্রেস এলিমেন্ট। এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে আছে ট্রেস এলিমেন্ট কি, তো তখন একটু অনেকেই কনফিউজ হয়ে পড়ে মাইক্রো না মাইক্রো। হ্যাঁ, তো অলওয়েজ রিমেম্বার মাইক্রো, মাইক্রো দিক মিন্স আমাদের কম লাগবে, হ্যাঁ, লেস দেন 100, আর ম্যাক্রো হলো মোর দেন 100। ওকে, দেন নেক্সট স্লাইড, ম্যাক্রো মিনারেলস। মিনারেলস উইচ আর রিকোয়ার ইন লার্জার অ্যামাউন্ট ইন ডায়েট আর নোন অ্যাজ ম্যাক্রো মিনারেলস। হ্যাঁ, তার মানে কতটুকু, মোর দেন 100 মিলিগ্রাম, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এই জিনিসগুলো। এই যে সাপোজ ধরো আমরা যে আসলে এই যে সোডিয়াম পটাশিয়াম, আচ্ছা সোডিয়াম, এই যেমন আমরা মাসেল কন্ট্রাক্ট আমরা হাতটাকে মুঠো করছি, হ্যাঁ, এই যে একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির জন্য তোমরা জানো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলো সবগুলোরই কিছু অ্যাক্টিভিটি আছে তাই না, অ্যাকশন পটেনশিয়াল তো পড়ছো ওখানে, তো তোমরা জানোই যে কিভাবে মাসেল কন্ট্রাকশন এই ইলেকট্রোলাইট চেইন গুলো আর কি পারফর্ম করে। ওকে, দেন আসো মাইক্রো। মাইক্রো মিনারেলের মধ্যে কি হচ্ছে, যেটা রিকোয়ার্ড ইন ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট ইন লিভিং অর্গানিজম, এবং যেটা কি করবে তোমার প্রোটিন ইন নাম্বার, আমরা ওগুলোকে কিছু ভাগ করে নিচ্ছি আর কি, বুঝছো। তাহলে এলিমেন্টস উইচ আর রিকোয়ার্ড ইন এ ভেরি স্মল কোয়ান্টিটি ইন দ্য লিভিং অর্গানিজম আর এসেনশিয়াল ফর সার্টেন বায়োকেমিক্যাল প্রসেস, মানে কিছু বায়োকেমিক্যাল প্রসেসের জন্য আমাদের এটা লাগবে। দেয়ার আর 14 ইন নাম্বার, কি কি দেখো, আয়রন, আয়োডিন, যেগুলো একটু বেশি মানে ইম্পর্টেন্ট সেগুলোকে ওরা একটু হাইলাইট করে দিচ্ছে ইয়েলো কালার, আয়রন, আয়োডিন, কপার, জিঙ্ক, ক্লোরিন, তারপর হচ্ছে কোবাল্ট, হ্যাঁ, সেলেনিয়াম, আমি কয়েকটা ভেঙে ভেঙে বলছি, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তো এইগুলো তো সবগুলোই হয়তো তোমরা মানে যে কয়টা মনে থাকে আর কি, তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমরা দেখো যে প্রথম দিকে গুলো, আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন, এগুলো তোমরা পড়ছো না আগে, বলো তো এগুলো কি বলে, কোন গ্রুপে, জি ম্যাডাম, বলতে পারবা? হ্যালোজেন, হ্যালোজেন ম্যাম, ইয়েস, কে বললো কথাটা, হ্যালোজেন কে বললো, ম্যাম আমি শুভ, শুভ, হ্যাঁ ঠিক বলছো, হ্যালোজেন গ্রুপে, শুভ বাসা কোথায়, ম্যাম আমার বাসা ফার্মগেট, এখন গাজীপুরে আছে, তুমি গাজীপুরে আছো কি হোস্টেলে নাকি, না আমার খালার বাসা আছে এদিকে ম্যাম, একটা ওই যে ছায়াবিতিতে, ও আচ্ছা আচ্ছা, তখন ক্লাস শুরু হয়ে যায় জন্য গাজীপুরে আছে, ওকে, হ্যাঁ ওটা এলাকা লকডাউন মনে হয় তাই। আচ্ছা এরপর আসো, আমরা ফার্স্ট যেটা পড়তেছি সেটা হচ্ছে আয়রন, এটাকে আমরা আয়রনটাকে তোমরা যেভাবে এক্সপ্রেস করো সেভাবেই লেখা আছে এপি দিয়ে, বডি আয়রন কন্টেন্ট হলো কত, 3 to 5 গ্রাম। আচ্ছা এই বডি আয়রনের ম্যাক্সিমামটা কোথায় থাকে, ডিস্ট্রিবিউশনটা হিমোগ্লোবিনে 65%, হ্যাঁ এটা দুটো ফর্মে থাকে, একটা হলো স্টোরেজ অর অ্যাভেলেবল আর একটা হচ্ছে নন অ্যাভেলেবল। হ্যাঁ, স্টোরেজ অর অ্যাভেলেবল টিস্যু আয়রন যেটা সেটা আসলে কি কি ফর্মে থাকে, এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো, ফেরিটিন ফর্মে থাকে, আরেকটা হলো হিমোসিডারিন, 2/3 এবং 1/3 ভ্যারিয়েশন, আর নন অ্যাভেলেবল টিস্যু যেটা সেটা হচ্ছে 5%, এটা মেইনলি থাকে কি হিসেবে, মায়োগ্লোবিন, হিমোপ্রোটিন, এনজাইম অফ সেলুলার রেসপিরেশন। আমরা এনজাইম কিন্তু পড়ছি তাই না, ওই এনজাইম আমরা যখন পড়ছি তখন দেখবে এনজাইমের একটা কম্পোনেন্ট মধ্যে একটু আছে। আচ্ছা এছাড়া প্লাজমা এবং ট্রান্সপোর্ট আয়রন হলো 0.1%,
তো টোটাল আমাদের মেইনলি তাহলে টোটাল আয়রনটা ম্যাক্সিমাম কভার দিচ্ছে কে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি জিনিস আমাদের ব্লাডের একটা কম্পোনেন্ট তাই না হিম এবং গ্লোবিন তাই না হিম পোর্শনটাই হচ্ছে কি আয়রন ওকে দেন তাহলে স্টোরেজ ফর্মে যেটাকে অ্যাভেলেবল টিস্যু আয়রন বলা হচ্ছে অথবা নন অ্যাভেলেবল টিস্যু তাহলে ওখানে মনে আছে পেরিটিন হিমোসিডারিন আর এখানে হচ্ছে মায়োগ্লোবিন হিমোপ্রোটিন দেন এনজাইম তো মেইনলি তোমাদের মনে রাখতে হবে পরীক্ষায় যখন জিজ্ঞেস করবে হিমোগ্লোবিনটাই কত পার্সেন্ট 65 এন্ড আদার ফর্মটা কি ওভাবে বলবো কিছু স্টোরেজ অথবা অ্যাভেলেবল টিস্যু আর অথবা কিছু নন অ্যাভেলেবল টিস্যু তখন হয়তো এক্সাম্পল জিজ্ঞেস করতে পারি আচ্ছা বলো তো স্টোরেজ ফর্মে কি থাকে তখন বলবা পেরিটিন আর নন অ্যাভেলেবল যেটা টিস্যু যেটা বলা হয় সেখানে যে মায়োগ্লোবিন অন্তত একটা করে যেন বলতে পারো হ্যাঁ মনে রেখো তিনটাই লিখবে কিন্তু একটু কলম দিয়ে হাইলাইট করে রাখো যেন অন্তত ওখানে পেরিটিন এটা বলতে পারো আর এখানে মায়োগ্লোবিনটা বলতে পারো হিম আয়রন এটা মেইনলি কোথায় দেখো হিমোগ্লোবিন এবং কি হয় মায়োগ্লোবিনে থাকে মায়োগ্লোবিনটা কোথায় এটা মেইনলি কোথায় পাওয়া যায় ফাউন্ডিং অ্যানিমেল ফুড আচ্ছা নন হিম আয়রনটা কি পেরিটিন হিমোসিডারিন ট্রান্সপেরিন আচ্ছা দেখো এটা কি আর এটা সোর্সটা মেইনলি হলো ভেজিটেবল সোর্স তাহলে হিম আয়রন যেটা সেটা হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন মায়োগ্লোবিন এটা অ্যানিমেল ফুডে আর হচ্ছে নন হিম আয়রন যেটা সেটা হচ্ছে কি পেরিটিন হিমোসিডারিন ট্রান্সপেরিন এটা সাধারণত ভেজিটেবল সোর্স আচ্ছা এখন আসো তোমার ডেইলি রিকমেন্ডেড কতটুকু লাগবে আমাদের হ্যাঁ 10-20 মিলিগ্রাম পার ডে অ্যাডাল্ট মেলে আর অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 15-30 প্রেগনেন্সি ল্যাকটেশন একটু বেশি মেনস্ট্রুয়েটিং ওমেনদের হলো 18 মিলিগ্রাম পার ডে সোর্সটা কি এখন আসো সোর্স এই যে মা বাবারা বলে না কলেজে খেলে রক্ত বাড়ে বলে না কথাটা প্রায় কি বলে না কি আমুরা দেখো লিফি ভেজিটেবল পাল সিরিয়ালস গ্রিন ব্যানানা হ্যাঁ কচু শাক দেখবা যে অনেকে আয়রনের জন্য বলে না কচু খেলে আয়রন হয় খুব একটা কিন্তু আয়রনের সোর্স নাই তাহলে রিচ সোর্সটা তোমাকে সবসময় জানতে হবে যে অ্যানিমেল সোর্স হ্যাঁ এগুলো মেইনলি রেড মিট এছাড়া হচ্ছে লিভার কিডনি হার্ট এগুলোতে আর আদার হলো ভেজিটেবল সোর্স ফোর সোর্স হচ্ছে মিল্ক পরীক্ষার হলে তোমাকে একটু পাচানোর জন্য বলতে পারে আচ্ছা মিল্কে কি আয়রন কেমন সোর্স ইনডাইরেক্টলি হয় তাহলে তোমাদের কি বলতে হবে ওগুলো কি লেখাচ্ছে দ্য বেস্ট সোর্স অফ আয়রন ইজ লিন রেড মিট আমি তোমাদের বললাম না রেড মিট আয়রন ক্যান বি অলসো ক্যান বি ফাউন্ড ইন চিকেন টার্কি আর হচ্ছে এগ এন্ড সিরিয়ালস তোমাদের মতো বয়সে তো রেড মিটের খুবই দরকার হ্যাঁ এখন আমাদের বয়সে কারণ আমাদের মেটাবলিজম এখন কম আমাদের জন্য এটা এখন আসলে খুব একটা তাদের থেকে অকাজই করবে বেশি কিন্তু তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ এটা হলো একটা আয়রনের একটা বেসিক ব্রেডমিটকে খুব দরকার এরপর হচ্ছে আয়রন দ্য বেস্ট সোর্স অফ আয়রন ইজ লিন রেড মিট আয়রন ক্যান অলসো বি ফাউন্ড ইন চিকেন টার্কি এগস এন্ড সিরিয়ালস হ্যাঁ তাহলে কি কি মনে আছে তো এগুলো বসে বসে খাবার আর কি আয়রন ব্যালেন্সটা কি ইনটেক হচ্ছে 1-2 মিলিগ্রাম পার ডে এক্সক্রিশন হচ্ছে অ্যাক্টিভিটি এক্সক্রিশনটা হচ্ছে কিসে বাইল এবং সোয়েটস দিয়ে ফাংশন কি এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ হিম ওই যে হিমোগ্লোবিনের দুটো পোর্শন আছে না হিম এবং গ্লোবিন তাই না এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ হিম তারপর কনস্টিটিউয়েন্ট অফ ভেরিয়াস এনজাইম ফর সার্টেন এনজাইমেটিক অ্যাকশন কোন কোন এনজাইমের ফাংশনের জন্য আয়রনের দরকার হয় ওটা যখন তোমরা পড়বা ওই যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে মেটাবলিজমে যাবা তখন দেখবা যে কোন স্টেজে আমাদের আয়রনটা দরকার আয়রন হেল্পস ইন ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড আচ্ছা কনসিকোয়েন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি আচ্ছা তোমাদের যখন 45 মিনিটস এর পর অটো এটা ডিসকানেক্ট হয়ে যাবে না ম্যাডাম নরমাল হয় না জি ম্যাডাম হয় নাকি আচ্ছা আমি জানি না যদি ইন কেস হয়ে যায় তাহলে তোমরা মনে রেখো যে কতটুকু পর্যন্ত পড়ানো হচ্ছে হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসে আমি আবার ওখান থেকে শুরু করবো
আচ্ছা কনসিকোয়েন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইমপেয়ার্ড ইমিউনিটি ডিক্রিজ রেজিস্ট্যান্স অফ ইনফেকশন আচ্ছা এটার মধ্যে প্রথম হলো ইমপেয়ার্ড সেল মিডিয়েটেড ইমিউনিটি এটা মানে কি ইমপেয়ার্ড ইমিউনিটি আচ্ছা এমনি এখন ইমিউনিটি আমাদের দুই ধরনের আছে একটা কনজেনিটাল অ্যাকোয়ার্ড হ্যাঁ ইমিউনিটি আর এখানে হলো ইমপেয়ার্ড ইমিউনিটি এখানে ইমপেয়ার্ড ইমিউনিটি বলতে বোঝাচ্ছে যে আমার যে ইমিউনিটি লেভেলটা সেটাকে সে ডিসরাপ্ট করে হ্যাঁ যদি ডেফিসিয়েন্সি হয় হ্যাঁ কনসিকোয়েন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি কথাটা হচ্ছে কনসিকোয়েন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হয় তাহলে হচ্ছে কি হচ্ছে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে ইমপেয়ার্ড হচ্ছে ইমিউনিটি মানে আমাদের ইমিউনিটিটা ডিস্টার্ব হচ্ছে ডিক্রিজ রেজিস্ট্যান্স টু ইনফেকশন আমাদের ইনফেকশন এর এগেইনস্টে যে প্রতিরোধ হ্যাঁ রেজিস্ট্যান্স সেটা কমে যাচ্ছে এটা হলো তোমার আয়রন যদি ডেফিসিয়েন্সি হয় তখন কি কি কনসিকোয়েন্স হতে পারে আচ্ছা নাও কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি এই আয়রন ডেফিসিয়েন্সিটা কেন হচ্ছে এক নাম্বার কজ হলো যে আমরা যদি কম খাই হ্যাঁ ইনঅ্যাডিকুয়েট ইনটেক দুই নম্বর হচ্ছে ইমপেয়ার্ড আয়রন অ্যাবজর্পশন ধরো আমি আয়রন খেলাম কিন্তু আমার প্রপারলি অ্যাবজর্পশন হলো না কি হলো এটা বের হয়ে গেল এক্সক্রিশন হলো যেমন আলসারেটিভ কোলাইটিস সার্জারি আলসারেটিভ কোলাইটিস হচ্ছে ইন্টেস্টাইনাল একটা ডিজিজ হ্যাঁ তোমরা তো জানো ইন্টেস্টাইন থেকে আমাদের অ্যাবজর্পশন হয় কোনো ক্রমে যদি সেখানে ইমপেয়ারমেন্ট কথাটার অর্থ কি ইমপেয়ারমেন্ট হলো যেভাবে আমার অ্যাবজর্পশন হওয়ার কথা সেভাবে হচ্ছে না কি কারণে আলসারেটিভ কোলাইটিস একটা ডিজিজ ইন্টেস্টাইন তাহলে ইন্টেস্টাইন যদি নিজেই ডিজিজ থাকে সে কি অ্যাবজর্ব করতে পারবে পারবে না তারপর ফলোয়িং সার্জারি সার্জারি বলতে বোঝাচ্ছে অনেক সময় ওই যে গ্যাস্ট্রিক আলসারের জন্য ইন্টেস্টাইনের কোনো একটা পোর্শন হ্যাঁ যেখানে আলসার হয়ে যায় ওর অংশটুকু কেটে দেয় কেটে দিলে সেখান থেকে তো অ্যাবজর্পশন হচ্ছে না এছাড়া আছে ক্রনিক ব্লাড লস এর মধ্যে হুকম ইনফেস্টেশন ব্লিডিং পেপটিক আলসার পালস অর হিমোরয়েড ইসোফেজিয়াল ভ্যারিসেস কার্সিনোমা অফ স্টমাক কার্সিনোমা অফ কোলন ওকে এগুলি হলো কি তোমার সব হুকম ইনফেস্টেশন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কৃমি কিন্তু শরীরে রক্ত খেয়ে ফেলে জানি না তোমরা শুনছো কিনা কথাটা বলে কিনা তোমাদের দাদি নানিরা হয়তো বলে শুনে থাকবা যে ক্রনিক ব্লাড যে কৃমি কিন্তু পেটে থাকলে শরীরের রক্ত শূন্যতা হয় তো এই হুকওয়ার্ম যেটা আছে সেটাকে বলা হয় আমরা ধরে নিই ক্রনিক ব্লাড লস হুম এটার জন্য হচ্ছে এছাড়া তোমার যদি কোনো ব্লিডিং এর একটা সোর্স থাকে পেপটিক আলসার পাইলস অর হিমোরয়েড জানো এটা কি জিনিস এটা এনকেফালের একটা ডিজিজ ওখান দিয়ে যদি কোনো ব্লিডিং হয় আর কি পারবেক্টাম অথবা এনকেফালের দিয়ে ইসোফেজিয়াল ভ্যারিসেস মানে ইসোফেগাসের যে ব্লাড ভেসেল গুলো সেগুলো যদি কোনো নয় এনলার্জ হয়ে তোমার কি হয় ডিসরাপ্ট করে আর কি হ্যাঁ সেখানে কার্সিনোমা অফ স্টমাক কার্সিনোমা যে কোনো এনি কার্সিনোমাই হলো তোমার সোর্স অফ ব্লাড লস দেন এক্সেসিভ মিনস্ট্রুয়াল ব্লিডিং এটা হয় ফিমেলদের ক্ষেত্রে যদি ব্লিডিংটা বেশি হয় তখন আচ্ছা তাহলে আমরা একটু কি পড়লাম কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি এই আয়রন ডেফিসিয়েন্সিটা কেন হচ্ছে শুধু কি আমরা কম খাচ্ছি তা না কম খাচ্ছি সেটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কোনো কারণে অ্যাবজর্পশন হচ্ছে না তিন নম্বর হচ্ছে কোনো কারণে ব্লাড লস হচ্ছে হ্যাঁ ক্রনিক ব্লাড লস আর চার নম্বর হচ্ছে ফিমেলদের জন্য একটা এক্সট্রা ফ্যাক্টর ঠিক আছে সবাইকে ধরতে পারছো কি বলছি জি ম্যাডাম জি ম্যাডাম ওকে হ্যাঁ আচ্ছা এবার আসো আয়রন অ্যাবজর্পশন এন্ড স্টোরেজ এই যে আয়রনটা আমরা যে ফুডে নেই হুম এখানে একটা খুব মজার ব্যাপার দেখো এটা না খুব দ্রুত কিন্তু চেহারা পাল্টায় বুঝছো একবার একরকম থেকে আরেকবার আরেকটা দেখো ফুড আয়রন যেটা সেটা কি ফর্মে ফেরিক ফর্মে ফেরাস হলো টু প্লাস আর ফেরিক কি থ্রি প্লাস তাই না ওই যে দেখো ফেরিক ফর্মে এটা কি হবে এটা যখন আমরা খাবো তখন আমাদের বডিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা ভিটামিন সি এগুলো ইন্টেস্টাইনে থাকে বা স্টমাকে স্টমাকে এটা কি হয়ে যাবে এটা কনভার্ট হয়ে ফেরিকটা ফেরাস হয়ে যাবে ফেরাস হয়ে কি হবে কিছু ফেরাস আনঅ্যাবজর্ব হয়ে আমাদের ফিকাল এক্সক্রিশন হয়ে যাবে আর বাকিটুকু দেখো ফেরাসটা কি হচ্ছে এখানে দুই ধরনের এনজাইম পেরক্সিডেজ এন্ড সেলুলোপ্লাজমিন এরা দিয়ে কি হচ্ছে আবার সে কনভার্ট হচ্ছে ফেরিক ফর্ম ফেরিক ফর্মটা কি হচ্ছে অ্যাপোপেরিটিনের সাথে অ্যাড হয়ে ফেরিটিন হচ্ছে ফেরিটিনটা আবার রিডিউস হয়ে ফেরাস ফর্ম হচ্ছে এবং এই সবগুলো হচ্ছে চেঞ্জ কোথায় এন্টারোসাইট এন্টারোসাইট কোথায় থাকে আমাদের ইন্টেস্টাইনে কিছু সেল থাকে হুম দেখো ওই যে আমরা আমরা গেলাম ইনটেস্টাইন পর্যন্ত এখন ইনটেস্টাইন থেকে আবার কি হচ্ছে সেই যে ফেরাস সে কি হচ্ছে সেলুলোপ্লাজমিন দিয়ে আবার ফেরিকে আসতেছে ফেরিকে আবার কি হচ্ছে অ্যাপোপেরিটিন দিয়ে ট্রান্সপেরিটিন হ্যাঁ ওখানে যে দেখো ওখানে অ্যাপোপেরিটিন দিয়ে ফেরিটিন এখানে হচ্ছে অ্যাপোপেরিটিন দিয়ে ট্রান্সপেরিন ট্রান্সপেরিন হয়ে আবার কি হচ্ছে ফেরাস ফর্মে এই ফেরাস ফর্মটা কি হচ্ছে তোমার হিমোগ্লোবিন মায়োগ্লোবিন এনজাইম হ্যাঁ এগুলো ফর্মেশনে তার টার্গেট সেই
জায়গাগুলোতে চলে যাচ্ছে, আর কিছু ফেরাস কি হচ্ছে দেখো আবার কনভার্ট হচ্ছে কি পেরিকে, পেরিকে আবার কি হচ্ছে পেরিটিন, আবার কি হচ্ছে হিমোসিডারিন, এবং এগুলো দেখো টু ওয়ে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ দেখো টু ওয়ে, তার মানে কি ইন্টার কনভার্শন। তো আলটিমেটলি দেখো আমার যে ফেরিক ফর্মে ফার্স্ট যে ফর্মটা আমরা নিই সেটা কি ফর্ম, ফেরিক ফর্ম, ফেরিক ফর্ম, তাই না? ফুডে যেটা নিই সেটা কি ফর্মে, ফেরিক ফর্ম। আর এরপর স্টেপে স্টেপে সে কি হচ্ছে, একবার রিডিউস হচ্ছে আবার কি হচ্ছে অক্সিডাইজ হচ্ছে, হ্যাঁ, হয়ে একবার পেরাস একবার ফেরিক, একবার পেরাক আবার ফেরিস, এভাবে ফর্ম হয়ে আলটিমেটলি আমরা কোন ফর্মে যাচ্ছি, ফেরাস ফর্মে। হ্যাঁ তাই তো, যেখানে ওই যে দেখো হিমোগ্লোবিন একদমে যাচ্ছে সেটাই। ওকে, এটা এই জিনিসটা হচ্ছে কোথায়, প্লাজমা। তাহলে আমি তিনটে স্টেপে পেলাম, একটা হলো এন্টারোসাইট, মানে ইন্টেস্টাইনের সেলে, দেন এসে প্লাজমা। এরপরে দেখো আমি যেটা বললাম সেটা এখন একটু মুখে বলি, আয়রন অ্যাবজর্পশনের সাইটটা কি স্টমাক এন্ড ডিউডেনাম। আয়রনটা মেইনলি ফাউন্ড ইন দ্য ফুড ইন দ্য ফর্ম অফ ফেরিক ফর্ম ইন দ্য স্টমাক, ওই কথাগুলি যেগুলো বললাম, এসিএল এবং ভিটামিন সি দিয়ে রিডিউস হচ্ছে কোথায়, ফেরাসে। এই ফেরাস ফর্মটা তখন কি হচ্ছে, সলিউবল এন্ড রেডিলি অ্যাবজর্ব। এই এক কোশ্চেনটা তোমাকে করতে পারে যে তোমার ফেরিক ফর্মে পাইলা, হ্যাঁ, তো এটা ফেরাসে করার দরকারটা কি, তখন তোমাদের কি করতে হবে, কি বলতে হবে যে ফেরাস ফর্মে এটা সলিউবল এবং রেডিলি অ্যাবজর্ব, ঠিক আছে কথাটা? জি ম্যাডাম, এটা লিখে রাখো যে তোমাকে এটা প্রশ্ন দেওয়া, যেটা আমরা ফুড ফর্মে ফেরিক খেলাম কি দরকার, এটা আগে আবার তো রিডিউস হয়, কি রিডিউস হওয়ার এটাই দরকার যে এটা সলিউবল এবং রেডিলি অ্যাবজর্ব। আচ্ছা, ইন ইনটেস্টাইন এন্ড মিউকোসা, এবার হলো কি স্টমাক থেকে আসে ইনটেস্টাইন, ইনটেস্টাইনে কি করবে, আয়রন এন্টারস ইনটু দা ইনটেস্টাইন এন্ড মিউকোসাল সেল ইন ফেরাস ফর্ম, এন্ড ফেরাস ফর্ম অক্সিডাইজ ইনটু ফেরিক ফর্ম, ওই সেই এনজাইম দিয়ে বললাম পেরক্সিডাইজ ইন সেলুলোপ্লাজমিন ইন ইন্টারোসাইট। এই ফেরিকটা কি হচ্ছে, কম্বাইন্ড উইথ অ্যাপোফেরিটিন টু ফর্ম ফেরিটিন, ফ্রম ফেরিটিন টু এন্টারোসাইট, আবার কি হচ্ছে আয়রনটা রিলিজ হচ্ছে এন্ড এগেইন রিডিউস টু ফেরাস ফর্ম। আমি ওই যে ফ্লোচার্টটা দেখালাম সেটাই আর কি। হ্যাঁ, তাহলে তোমার কি হচ্ছে, ফেরিকটা ফেরাস হচ্ছে ইন্টেস্টাইনাল মিউকোসাতে গিয়ে, আবার সেটা কি হচ্ছে অক্সিডাইজড ফেরিক, আবার কি হচ্ছে ফেরাস, আবার ফেরিক, আবার ফেরাস। ওকে, আচ্ছা, কয়বার হচ্ছে এটা একটু যদি মনে রাখো নিজেরা একটু গুনে, যে একবার ফেরিক থেকে ফেরাস, আবার ফেরাস থেকে ফেরিক, হ্যাঁ, এটা নিজেরা একটু মনে রাখার জন্য কয়বার গুনে নিও, তাহলে তোমার মনে থাকবে, কোনো স্টেপ বাদ যাবে। এবার দেখো প্লাজমাতে গিয়ে কি হলো, ফেরাসটা কি এগেইন অক্সিডাইজড ইনটু ফেরিক ফর্ম, এই ফেরিকটা কি হচ্ছে আবার অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে ট্রান্সফেরিটিন ফর্ম করছে, তাই না? ট্রান্সফেরিটিন ইজ এ ট্রান্সপোর্ট ফর্ম অফ আয়রন, এইটা পরীক্ষা জিজ্ঞেস করে যে তোমার ট্রান্সপোর্ট ফর্মের নামটা কি, তাহলে তোমার ট্রান্সফেরিনটা ট্রান্সপোর্ট ফর্ম অফ আয়রন, ফ্রম ট্রান্সফেরিন আয়রন ইজ রিলিজড এন্ড এগেইন রিডিউসড হবে ফেরাস ফর্মে এন্ড ইনকর্পোরেটেড ইনটু হিমোগ্লোবিন বাই, আর অল্টারনেটিভলি ফ্রম যেটা ট্রান্সফারিন এটা গোস টু দ্য স্টোরেজ সাইট, ওইখানে স্টোরেজ সাইটে গিয়ে আবার অক্সিডাইজ হচ্ছে এবং কিভাবে স্টোর হচ্ছে, ফেরিটিন হিমোসিডারিন, ওই ফ্লো চার্টটাই আর কি পুরোটা। তাহলে এই ফেরাস আর এই ফেরিকের এই যে রূপ বদল এটা কয়বার হচ্ছে, এটা তোমরা নিজেরাই যে যার মতো করে, হ্যাঁ, এটা তো কোনো রুলস না, এটা মানে তোমরা নিজেদের মতো করে ওখান থেকে বের করে নিবা যে কয়বার হলো, তাহলে তোমাদের কোনো স্টেপ বাদ যাবে না যে দুবার না তিনবার। এখন আসো ফ্যাক্টর রেগুলেটিং আয়রন অ্যাবজর্পশন, এই যে আয়রনটা অ্যাবজর্পশন হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে, একটা হলো বডি আয়রন স্টোর, ইফ আয়রন স্টোর ডিপ্লেটেড আয়রন অ্যাবজর্পশন কি হবে, ইনক্রিজ করবে, ইফ আয়রন স্টোর অ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন ডিক্রিজ, এটা হলো নেগেটিভ ফিডব্যাক যে আমার এখন কমে গেছে আয়রন অ্যাবজর্পশন দরকার, আরো বেশি হলে মানা করবে ব্যাপারটা, তাই? হ্যাঁ, আচ্ছা, ম্যানো ইলেকট্রোপোয়েটিক অ্যাক্টিভিটি, আচ্ছা ম্যানোটা কি আমাদের বডিতে বোন ন্যারো, হ্যাঁ, আচ্ছা, তোমরা যখন এই অ্যানাটমিতে পড়ছো ওখান থেকে কি হয়, আয়রন অ্যাবজর্পশন ইনক্রিজ ইলেক্ট্রোপোয়েসিস ইন রেসপেক্টিভ অফ বডি ফেরাস, ইলেক্ট্রোপোয়েসিস হলে কি আরবিসি প্রোডাকশন না, আরবিসি প্রোডাকশন এসে, তাহলে ইলেকট্রোপোয়েসিস যদি ইনক্রিজ হয় তখন আয়রন অ্যাবজর্পশনটা স্বাভাবিকভাবে সে বেড়ে যাবে, অক্সিজেন টেনশন ইন ইনটেস্টাইন গ্যাস্ট্রিক এসিএল এন্ড ভিটামিন ডি এগুলো যত থাকবে তত বেশি অ্যাবজর্পশন হবে, আর ফর্ম অফ আয়রন এখানে কি আছে, ফেরাস ফর্ম বেটার অ্যাবজর্ব দেন ফেরিক ফর্ম, এই কথাটা মাথার মধ্যে একদম ঢুকায় ফেলো, হুম, যে ফেরাসটা কি হচ্ছে বেটার অ্যাবজর্ব হচ্ছে দেন ফেরিক, এই কারণে ওই যে HCl ওটাকে তোমার রিডিউস করে ফেরিককে ফেরাস করে। আচ্ছা, ফুড আয়রন, ফুড আয়রনটা হচ্ছে কি ফেরিক ফর্ম, আর এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, ফুড আয়রন যেটা আমরা খাচ্ছি সেটা কি হচ্ছে ফেরিক ফর্ম,
আর অ্যাবজর্পশন হচ্ছে কি ফর্মে? ফেরাস ফর্মে। ট্রান্সপোর্ট হচ্ছে কি ফর্মে? আবার ফেরিক ফর্মে। স্টোরেজ হচ্ছে কি ফর্মে? আবার সেই ফেরাসটে ফেরিক, ফেরিটিন এবং হিমোসিডারিন। এই চারটা একদম মনে রাখবা। ম্যাডাম চারটা আরেকবার দেখান ম্যাডাম। চলো দেখি, আমি এটা একটু দেখে নিই। ফুড আয়রন কি? ফেরিক ফর্ম। আর অ্যাবজর্পশন হচ্ছে কি ফর্মে? ফেরাস ফর্ম। ট্রান্সপোর্টটা হচ্ছে কোথায়? প্লাজমা দিয়ে। কিভাবে? আবার ফেরিক। স্টোরেজ হচ্ছে কি ফর্মে? ফেরিক ফর্মে। স্টোরেজটা তোমার ফেরিক ফর্মে হয়, এটা মনে রাখো। হ্যাঁ, এই চারটা জিনিস। আচ্ছা, এখন সাইট অফ স্টোরেজ আয়রন কোথায়? লিভার, স্প্লিন, বোন ম্যারো। লিভার, স্প্লিন, বোন ম্যারো। তোমরা ওই এতক্ষণ আমি যেটা পড়ছি সেই জিনিসটাই সংক্ষেপে এই চারটাতে লেখা আছে, যে তোমার ফুড আয়রনটা কি কি ফর্মে আছে, যখন অ্যাবজর্পশন হচ্ছে কি ফর্মে, স্টোরেজ আছে কি ফর্মে, ঠিক আছে? জি ম্যাডাম। আর তোমার ট্রান্সপোর্ট হচ্ছে কি ফর্মে? হ্যাঁ, এই যে চারটা চারটা মনে রাখবে। আচ্ছা, পেরিটিন, পেরিটিনটা হচ্ছে সলিবল মেজর স্টোরেজ ফর্ম অফ আয়রন। হুম, এখানে আচ্ছা মেজর স্টোরেজ আচ্ছা, ফেরিটিন, ফেরিটিনটা কি? সলিবল মেজর স্টোরেজ ফর্ম অফ আয়রন, স্মল পার্টিকেলস, কালারলেস, ফাইনালি ডিসপার্স ইন টিস্যু, অনলি ভিজিবল আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। দ্য প্রোটিন কম্পোনেন্ট হচ্ছে কি? অ্যাপোপেরিটিন। এমন অ্যাপোপেরিটিন মলিকুল ক্যান কম্বাইন উইথ কত অ্যাটম অফ আয়রন? 4500। আচ্ছা, দেখো, পেরিডিন ক্যান হোল্ড ইন 25% আয়রন বাই ওয়েট সিনথেসাইজ ইন লিভার, স্প্লিন, বোন ম্যারো, রিলিজ বাই লিউকোসাইট। আমি যেগুলো আর কি ডেসক্রিপটিভ টাইপের এগুলো একটু ওমিট করে যাচ্ছি, এত কিছু বললে দেখা যাবে কভার করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, পেরিটিনটা মেইনলি সলিবল মেজর স্টোরেজ ফর্ম অফ আয়রন, এটা লিখে রাখবো। আচ্ছা, এরপর আসে হিমোসিডারিন, অ্যানাদার স্টোরেজ ফর্ম অফ আয়রন, ইনসলিবল লার্জ পার্টিকেলস। তাহলে তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে তুমি স্টোরেজ ফর্ম নাম বলো, কি বলবা? পেরিটিন এবং হিমোসিডারিন। আচ্ছা, এবার আসো কনসিকোয়েন্স অফ আয়রন ওভারলোড। যদি বডিতে আবার আয়রন বেশি থাকাও ভালো না। হ্যাঁ, আবার এক্সেস খাইয়ে দেয়া বেশি আয়রন হলেও সমস্যা আছে। একটা হলো হিমোসিডারোসিস, ইট ইজ ক্যারেক্টারাইজ বাই এক্সেসিভ আয়রন স্টোর ইন দ্য প্যারেনকাইমাল টিস্যু অফ লিভার, স্প্লিন, হার্ট, পিঙ্কিস, নো ফাংশন অ্যান্ড ইম্পারমেন্ট অকার। মানে আয়রনটা তোমার যখন কি হয় টিস্যুর এখানে গিয়ে ডিপোজিট হয়, তখন সেই কন্ডিশনটাকে হিমোসিডারোসিস বলে। আর হিমোক্রোমাটোসিস, ইট ইজ ক্যারেক্টারাইজ বাই এক্সেসিভ আয়রন স্টোর ইন ডিফারেন্ট টিস্যু। এটা হলো ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অকার্স ডিউ টু রাপচার অফ আয়রন লেডেন লাইসোজাইম কোলাজেন সিনথেসিস বাই এক্সেস আয়রন। তাহলে একটা হচ্ছে হিমোসিডারোসিস, আর একটা হচ্ছে কি? হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস, এ কি ব্যাপার? আর ইভেন এখনই কেন দেখাচ্ছে এটা? এতে রানিং আউট অফ টাইম। টিস্যুতে যখন যে এটা তোমার জমা হবে। আর এখানে তোমার মেইনলি হয় কি, যে তোমার রাপচার হয়ে যায় আয়রন লেডেন লাইসোজাইম, লাইসোজাইম তারপর কোলাজেন সিনথেসিস, এগুলো একটু হ্যাম্পার হয়। তো তোমার কন্ডিশন গুলো জেনে রাখো, হিমোসিডারোসিস, হিমোক্রোমাটোসিস, এগুলো মেডিসিন পড়লে তখন বুঝবা। আর একটু হলো ব্রোঞ্জ ডায়াবেটিস, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই প্যানক্রিয়াটিক বিটা সেল ডিসফাংশন ডিউ টু ডিপোজিশন অফ আয়রন, আয়রন ডিপোজিটেড হয় প্যানক্রিয়াসে, আর ডিপোজিশন অফ ফেরিটিন এন্ড হিমোসিডারিন আন্ডার দ্য স্কিন কজিং ব্রোঞ্জ কালারেশন অফ স্কিন। ব্রোঞ্জ ডায়াবেটিস কেন কথাটা বলতেছে তাহলে? তাহলে বিটা সেল ডিস্ট্রাকশনের জন্য তোমার কি হচ্ছে? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস তোমরা জানো তো, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়, যদি ইনসুলিনের ডেফিসিয়েন্সি ঘটে তখন ডায়াবেটিস মেলাইটাস হয়, তাই না? কি বলো না কেন? জি ম্যাডাম, জি ম্যাডাম।
তো স্যার এখন যদি প্যানক্রিয়াটিক বিটা সেল ডিসফাংশন হয় কোনো কারণে যদি আয়রন ডিপোজিটের জন্য হুইচ কজেস গেম সেটা হলো তোমার ব্রঞ্চ ডায়াবেটিস আর ডিপোজিশন অফ আয়রন এন্ড হিমোসিডারিন আন্ডার স্কিন কজিং ব্রঞ্চ কালারেশন অফ স্কিন কি হলো আচ্ছা তাহলে আমি পড়টা দিই আচ্ছা কজেস অফ আয়রন ওভারলোড ইনক্রিজ ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশন multiple blood transfusion excess parenteral iron therapy infective erythropoiesis where iron absorption increase kono karone iron onek karoni hote pare hm kichher jonno obosshoi amra blood transfusion dei na kono karone jodi beshi blood transfuse kori tokhon to body te iron ta beshi hoye jabe ar kichu disease ache jeigulo boro hole tumra korba sideroblastic anemia thalassemia okhane abnormal hemoglobin change hoy iron ta beshi thake তাহলে আমার ডেইলি আমাদের কত ইয়ে বললাম অ্যাডাল্টে 100 থেকে 150 ও এখানে দেখো আগের স্লাইডে একটু চলে গেছে আমি হ্যাঁ সেটা হলো আয়োডিন প্রেজেন্ট কোথায় থাইরয়েড গ্ল্যান্ড মাসেল আদার টিস্যু আর সোর্স হচ্ছে কি আয়োডাইজ সল্ট সি ফুড এই দুটো খুব ইম্পর্টেন্ট যে আমাদের আয়োডিনের মেইন সোর্স হচ্ছে আয়োডাইজ সল্ট এবং সি ফুড এছাড়া ড্রিঙ্কিং ওয়াটার ফ্রুট ভেজিটেবল সি শোর মানে সমুদ্রের ধারে আচ্ছা এবার আসো ডেলি তোমার অ্যাডাল্ট কত 100 থেকে 150 মাইক্রোগ্রাম পার ডে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন আর একটু বেশি অ্যাবজর্পশনটা কি ইনজেস্টেড আয়োডিন কে আয়োডাইড আচ্ছা তোমাদের ইয়ে ফিজিওলজিতে পড়ায় নাই পড়েছে হ্যাঁ কি ম্যাডাম থাইরয়েড হরমোনের সিনথেসিস এগুলো কিছু ফিজিওলজিতে পড়েছে ম্যাম আমাদের এন্ডোক্রাইনোলজি এখনো শুরু হয় নাই এন্ডোক্রাইনোলজি শুরু হয় নাই ওকে তাহলে তখন কোরিলেট করতে পারবে এখন অ্যাবজর্পশনটা হচ্ছে কি ইনজেস্টেড আয়োডিন আয়োডিন টা কি হচ্ছে আয়োডাইড হ্যাঁ অ্যাবজর্ব ফ্রম স্মল ইনটেস্টাইন টু জয়েন ইসিএফ আয়োডিন পুল আয়োডিনটা মেনলি কি আয়োডাইড ফর্মে তোমার বডিতে থাকে ব্লাডিয়ায় প্লাজমা দিয়ে আচ্ছা এক্সক্রিশনটা হচ্ছে মেনলি ইউরিনে মেনলি আর হলো পিসেস স্মল প্লাজমা আয়োডিনটা কত 4 to 10 মিলিগ্রাম পার ডিএল আচ্ছা ফাংশনটা কি ইউজড অ্যাজ এ র ম্যাটেরিয়াল ফর সিনথেসিস অফ থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সিতে কি হয় এন্ডেমিক গয়টার ফাউন্ড ইন রিজিয়ন আইরন ফ্রম সি কোস্ট লাইক রংপুর জামালপুর দিনাজপুর ওই এরিয়ার লোকদেরকে কি হয় বেশি হয় কেন জানো ওখানে কি হয় ওটা সি কোস্ট থেকে একটু দূরে তাই না সমুদ্রটা কই আমাদের মানচিত্রটা চিন্তা করো তো নিচের দিকে না জি ম্যাডাম সুন্দরবন হ্যাঁ ওখানে তারপরে উপসাগর দক্ষিণাঞ্চলে কিন্তু উপরের দিকে যেটা সেখানে রংপুর দিনাজপুর ওরা কি হয় তোমার সি কোস্ট থেকে দূরে থাকে তাই ওখানে ডেফিসিয়েন্সি হয় গয়টারটা কি সিম্পল এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডটা যখন এনলার্জ হয় সেটা কি গয়টার বলে আচ্ছা তোমাদের এখানে আমি দেখতেছি আর বেশি কিছু বলে নেই এটা সম্পর্কে হ্যাঁ যে আরবিন সম্পর্কে এটুকুই বলছে তো এটুকুই থাক তারপরে পরে কি আছে আচ্ছা মানে ফিনিশটা বলতে হ্যাঁ আছে স্লাইড তাহলে আমরা এখানে কতটুকু করলাম এটা করলাম হলো আয়োডিন না আচ্ছা আয়োডিনের পরে তুমি আসতে আমি কি কপার আর পড়াবো নাকি আগের গুলো রিভাইজ দিই ফার্স্ট ক্লাসে আর দরকার নেই শুনো তাহলে আমি কি বললাম আয়োডিনটাই আবার একটু দেখো হ্যাঁ আয়োডিনের মেইন ইম্পর্টেন্টটা কি অ্যাডাল্ট বডি কন্টেন্ট আমাদের কত 20 মিলিগ্রাম প্রেজেন্ট কোথায় থাইরয়েড গ্ল্যান্ড মাসেল আদার টিস্যু সোর্সটা কি আয়োডাইজ সল্ট সি ফুড ড্রিঙ্কিং ওয়াটার আর তোমাদের এটা জানতে হবে যে মেইনলি তোমার এটা ইনজেস্টেড আয়োডিনটা কি হয় আয়োডাইড ফর্মে থাকে তারপরে হলো তোমার ফাংশনটা কি হ্যাঁ এটা র ম্যাটেরিয়াল ফর সিনথেসিস অফ থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সিতে কি হয় এন্ডেমিক গয়টার সাধারণত ইন দ্য রিজিয়ন অ্যারোক্রাম সি কোস্ট যেটা সেখানে হয় আর গয়টারটা কি সিম্পল এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল তোমার গয়টার ওকে